মুতাব যুদ্ধ শুরু হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা, রোমকদের সাথে যুদ্ধ আমাদের করতে হবে, ইসলামকে আল্লাহর জমিনে বিজয় অর্জন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে এই যুদ্ধের তিনজন সেনাপতি নিযুক্ত করে দিলেন। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পাল্লব পুত্র যায়েদ ইবনে হারেসা কোথায় দাঁড়াও? ও যায়েদ, আমি রসুল তোমাকে নির্দেশ দিলাম এই মুতার যুদ্ধের প্রথম সেনাপতি, দায়িত্ব তোমাকে আমি অর্পণ করে দিলাম, তুমি দায়িত্ব পালন করবা। রাসূলের প্রতি সাহাবাদের কত সুন্দর আনুগত্য ছিল, জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে, কথা ঠিক কিনা জোরে বলেন। কোন জানের পরোয়া করে নাই, সম্পদ মালের পরোয়া করে নাই, কথা ঠিক কিনা জোরে বলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, জাফর ইবনে আবি তালেব কোথায় দাঁড়াও? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার! ও জাফর, তুমি হবা দ্বিতীয় সেনাপতি, যুদ্ধের তোমাকে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব আমি রাসূল অর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। সবাই তৃতীয় কে? কয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায়। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি রাসূল তোমাকে এই মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতির দায়িত্ব দিলাম, একের পর এক যখন শহীদ হয়ে যাবে সিরিয়ালে তোমরা এই সেনাপতির দায়িত্ব পালন করবে। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যদি আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হয়ে যায়, মুসলমানরা ওই জিহাদের ময়দানে একজন আমির নিযুক্ত করে কাফের বেঈমানদের সাথে জিহাদ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে। এক শ্রেণীর বেঈমান বদমাইশ বের হয়ে গেছে আহাম্মকের দল, এলেম আমল কম থাকার কারণে ওরা বলে যে এখন তো জিহাদ টেহাদ লাগে না, জিহাদ আবার কিসের? ও আহাম্মক, তোর এলেম কম, তুই কোরআন হাদিস বিশ্বাস করে দেখ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমান ইলা ইয়াউমিল কিয়ামা। কথা ঠিক কিনা? যাওয়ার প্রস্তুতি নিয়ে আস। সবাই বাসায় চলে গেছে। যায়েদ ইবনে হারেসা বললেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী রে, হুজুর হুজুর গো, আমি আবিসিনিয়া থেকে আসছি আপনার খেদমতে ছিলাম, আপনার সুন্দর সুদর্শন চেহারা দেখে, চরিত্রের মাধুরিতা দেখে হুজুর আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, বাবা মা আমাকে নিয়ে আমার জন্য আসছে, আমি যাই নাই। ও রাসূল গো, আমি জিহাদের ময়দানে যাব, যদি আল্লাহ আমাকে শহীদ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ফিরব না, আমি শহীদ হয়ে যাব। হুজুর গো, আমার উপরে কোনো দাবি রাখেন না, মেহরবানি করে আমাকে মাফ করে দিয়ে। জাফর ইবনে আবি তালেব বাসায় গেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও প্রাণ প্রিয় তোমার স্ত্রী, শোনো, মুতার যুদ্ধে যেতে হবে, রাসূল আমাকে দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন, আমিরের দায়িত্ব পালন করতে হবে, তুমি আমার প্রতি কোনো দাবি রাখো না, আমি যদি শহীদ হয়ে যাই, শহীদ যদি হই দাবি রাখো না, দোয়া করো না, আর গাজী হয়ে যদি ফিরে আসি আলহামদুলিল্লাহ তো ভালো, আমাকে দোয়া করে দাও, আমার প্রতি কোনো দাবি রাখো না। স্ত্রী ডাক নিয়ে বলে, ও স্বামী আমার, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কাকে বাবা বলে ডাক দিবে? ও আমার প্রাণের প্রিয়তম স্বামী, মালিকের কাছে দোয়া করি, মালিক যেন আপনাকে সুস্থ শরীরে গাজীর বেশে বাড়িতে ফিরিয়ে দেয়। ও মুমিন, তখন হযরতে জাফর ইবনে আবু তালিব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা নূ তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীকে একটা বাড়ি মেরে বলে, ও স্ত্রী, তুমি আমার জন্য উল্টো দোয়া করো না, রহিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমার শহীদ হওয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহু আকবার। সুতরাং আমাকে তাড়াতাড়ি বিদায় দাও, জিহাদের ময়দানে আমাকে যেতে হবে, ঘর থেকে বের হইতেছে। জাফর ইবনে আবি তালিবের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বাবা বাবা করে জোরে জোরে চিৎকার দিয়ে করুণ সুরে ডাকে, ও বাবা রে তুমি কোথায় যাও, বাবা একটু আমাদের বলো, ও আব্বু তুমি যা আমাদেরকে রেখে কোথায় যাও একটু বলে যাও, বাবা আমাদের একা রাইকা তুমি যাইও না। হযরত জাফর ইবনে আবি তালিব বলে, আমি তখন যদি এই বাচ্চাদের দিকে তাকাই, ওদের মায়ার কারণে আমি জিহাদে যেতে পারবো না, বাধা হয়ে দাঁড়াবে। সন্তানের মায়া উপেক্ষা করে আল্লাহর নবীর আদেশে আল্লাহর প্রেমে পাগল পড়া হয়ে জাফর ইবনে আবি তালিব ছুটছে জিহাদের ময়দানের দিকে। স্ত্রীর কাছে ঘরে গিয়া বলে, স্ত্রী দরজা নক করলেন, দরজা খোলার প্রয়োজন নাই, নতুন বিবাহ করেছেন আব্দুল্লাহ, জান্নাত সামনে আসো, পর্দার আড়াল থেকে কথা বলবো, স্ত্রী আমার কাছে আসো, শোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি আমাকে বাড়ায়া দিয়েছেন, যুদ্ধে আমাকে যেতে হবে, যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই দাবি তুমি রাইখো না, আমার প্রতি কোনো কষ্ট নিয়ে না, আমার জন্য দোয়া করো। স্ত্রী বলে, স্বামী আমার জিহাদের ময়দানে যাবেন, শহীদ হবেন তাতে আমার কোনো আপত্তি নাই, দরজা খুলে দি ভিতরে একটু আসেন, আমি আপনাকে এক নজর দেখিনি, যাতে করে হাশরের ময়দানে আমি আপনাকে চিনে নিতে পারি, আপনি আমার স্বামী, আপনি শহীদ হবেন, শহীদের স্ত্রী আমি, এর চেয়ে বড় চাপ আর আমার কাছে কিছু নাই, আল্লাহু আকবার। ও মুমিন, তখন স্ত্রীকে আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক নিয়ে বলেন, ও প্রিয়তম স্ত্রী, এমন প্রেম নিবেদন করো না যাতে করে আমার শহীদ হওয়া থেকে আমি মাহরুম হয়ে যাই, বঞ্চিত হয়ে যাই। ডাক দিয়া বললেন, ও আমার প্রাণের প্রিয়তম স্ত্রী, শুনে না, যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আমি জিহাদের ময়দানে যাইতেছি, ওই মালিকের জন্য আমি শহীদ হয়ে যাব, আমার জানটাকে কোরবান করে দিব, ওই মালিক যিনি আমাকে শহীদ করবেন, ওই মালিক শহীদ হওয়ার পরে কিয়ামতের ময়দানে যখন উঠবো জান্নাতে যায়া, যেই মালিকের জন্য আমি শহীদ হব, এই মালিক তোমার আমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। সুতরাং আমি এখন জিহাদের ময়দানে যাব না, সুতরাং আমি এখন তোমার সঙ্গে দেখা করব না, আমি জিহাদের ময়দানে চললাম, আমার জন্য দোয়া করো। সাহাবীরা জিহাদের ময়দানে যাচ্ছেন, পথে রওনা, জিহাদ যুদ্ধ শুরু হয়ে গেছে, চতুর্দিক থেকে বেঈমানরা আসতেছে, তিনজন সেনাপতি একের পর এক তারা লড়াই করতেছেন। প্রথম সেনাপতি হযরতে যায়েদ ইবনে হারেসাকে বেঈমানরা এক পর্যায়ে যুদ্ধের মাঝখান থেকে এসে তাকে শহীদ করে দিয়েছেন। তারপরে সেনাপতির দায়িত্ব পালন করলেন জাফর ইবনে আবি তালেব, বেঈমানরা আসে তার ডান হাত থেকে কেটে দিছে, বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডাকে তিনি ধরেছেন, আল্লাহু আকবার, বাম হাত কেটে দিছে, দুই হাতের বাজু দিয়া মুখের দাঁত দিয়া কামড়ায়া ইসলামের পতাকাকে উড্ডীন করে রেখেছেন, আল্লাহু আকবার। এক পর্যায়ে তাকে বেঈমানের দলেরা শহীদ করে দিল, আব্দুল্লাহ ইবনে রাওহা আসছে, তিনিও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে যুদ্ধ করতে করতে মুসলমানদের বিজয়ের যুদ্ধ অর্জন হয়েছে, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসা নিবেদন করে সাহাবায়ে কেরাম
আল্লাহর নবীর খাঁটি আশিকের পরিচয় দিয়ে গেছেন, কথা ঠিক কিনা জোরে বলেন। আমরাও সেই নবীর উম্মত। আজকে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য হযরত উলামায়ে কিরাম আমাদের ময়দানে ডাক দেয়, আমরাও সেই দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে ময়দানে কারা কারা প্রস্তুত? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আরো জোরে বলেন, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান। হাত নামান, আল্লাহ আপনি সবাইকে মর্মমিন হিসাবে কবুল করেন। ভাইয়েরা আমার, এই যে আমি আলোচনা করতেছি, কুয়াকাটার হুজুর আল্লাহর উলি আসতেছেন, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লাহর বান্দা আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। এই যে আমাদের হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার শায়খ ওমর শেখ কুতুব আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, উজানির পীরকারী ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, লালবাগের জমিনে ঘুমায় আছেন মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহ আলাইহি, মোহাম্মদপুরের জমিনে ঘুমায় আছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি সহ যারা আজকে বাংলার জমিনের বাঘ ছিলেন, আল্লাহর বান্দার আজকে দুনিয়াতে নাই, কিন্তু তার অনুসারী না রুহানি সন্তানেরা আমরা এখনো ময়দানে বেঁচে আছি। আমাদের আওয়াজ তুলতে হবে, তাদের মতো যদি ইসলামের প্রকৃত কান্ডারি, যোগ্য সেনানি, যোগ্য কান্ডারি যদি তৈরি করতে হয়, কওমিয়া মাদ্রাসা ছাড়া এই যোগ্য সেনানি, যোগ্য নাগরিক, যোগ্য সন্তান, যোগ্য আলেম, যোগ্য বীর মুজাহিদ অন্য কোন প্রতিষ্ঠানে আর পয়দা হবে না। জোরে বলেন না কারো কথা ঠিক কিনা জোরে বলেন। আমাদের যে ছোট্ট মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে অনেক স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের বাচ্চাদেরকে পড়ায়। আমি প্রশ্ন করেছি, ওই মিয়া সাহেব, আপনারা কেন ওই বাচ্চাদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি না পড়ায় মাদ্রাসায় পড়ান কেন? কয় হুজুর, অতীতের ইতিহাস আমরা ভুলে যাই নাই, সম্প্রতি যতগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড, বোমাবাজির কর্মকাণ্ড, মানুষ হত্যা, ধর্ষণ, লুটতরাজ, যা কিছু আমরা চোখে দেখেছি, এটা কোনো মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে হয় নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মাধ্যমে হয়েছে, কথা ঠিক কিনা ধরে। তারা এগুলি করলো কেন? এখানে কিসের অভাব? জ্ঞানের অভাব। কি জ্ঞান? ওহির জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞানের অভাবের কারণেই তাদেরকে নাস্তিকবাদী শিক্ষায় শিক্ষিত করেই, তাদেরকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেই এই মগজে তৈরি করা হয়েছে, কথা ঠিক কিনা জোরে বলে। আর যদি এই ভার্সিটি এবং ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি কোরআন রিসার্চ করার যদি আইন থাকত, কোরআন হাদিস রিসার্চ করা, কোরআনের যদি তালিম, দিনী শিক্ষা দেওয়ার তালিম থাকত, আমাদের এই সন্তানগুলি এরকম ভাবে সন্ত্রাস হতো না, দুর্নীতিবাজ হতো না, জুয়ারি হতো না, মত্তর হতো না, সুক্কর ঘুষখুষ হতো না, দুর্নীতি করতো না, কথা ঠিক কিনা ধরে বলে। তাহলে সোনার নাগরিক, যোগ্য মুজাহিদ, ইসলামের যোগ্য সেনানি তৈরি হয় কোথায়? কওমিয়া মাদ্রাসায়, কথা ঠিক কিনা ধরে বলে।